আজকে পশ্চিম ত্রিপুরা জেলা আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে যে লোক আদালত, সেই লোক আদালতে আমাদের এখানে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস লেভেলে তিনটা কোর্ট চলছে। এটা কোর্ট নম্বর ওয়ান, এখানে প্রিসাইডিং অফিসার হচ্ছেন অংশুমান দেব বর্মা, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ। এই কোর্টে 16টা মোটর দুর্ঘটনা জড়িত মামলা নেওয়া হয়েছে। এর মধ্যেই আমরা একটা মামলা মোটামুটি নিষ্পত্তি করেছি, বাকি মামলা আশা করছি আমরা যতটুকু সম্ভব করব। ইন্স্যুরেন্স কোম্পানি আছেন এবং অন্য কোর্টগুলিতেও সেশনস লেভেলে আরও দুইটা কোর্ট আছে, এগুলিতে যান দুর্ঘটনা জড়িত মামলা নিষ্পত্তি হবে। এরপরে ম্যাজিস্ট্রেট লেভেলে যে কোর্টগুলি আছে সেখানে এনআই অ্যাক্টের মামলা চলছে, বা যেসব মামলা আপোষ নিষ্পত্তি হওয়ার মতো ক্রিমিনাল কেস আছে সেগুলিও নেওয়া হয়েছে। পাশাপাশি পারিবারিক আদালত একটা আছে, সেখানে পারিবারিক মামলাগুলি নিষ্পত্তি করা হচ্ছে। আমি কোর্ট নম্বর ওয়ানের কনসিলিয়েটর হিসেবে আছি। আমার প্রিসাইডিং অফিসার হচ্ছেন ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ অংশুমান দেব বর্মা, উনি এই মুহূর্তে আমাদের চেয়ারে নেই, উনি পাশে আছেন, আর আমি কনসিলিয়েটর হিসেবে আছি। নামটা মৃণাল কান্তি বিশ্বাস। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.